দেবো না, তুমি আমার কত কি দিয়ে ঘুরিয়ে দিচ্ছ। কেন তো রাজাই না তুই কি দিচ্ছে শুনে? রাজার কথা আসছে কোত্থেকে? আচ্ছা তুই এত হিংসুটি কেন বলতো? তুই ওর চারপাশে ঘুর ঘুর করিস বলে বেশ করবো তোর পাতে কি। ওদিকে লজের দা আবার ছেড়ে দেন না, ও এখন কান্দায় বুলবুল নিয়ে মাসবে। আরে তাতে কি, ও পাকা খেলোয়াড়, একসঙ্গে অনেককে নিয়ে খেলতে। আরে মুখ সামলে কথা বলবি, এই সম্মানকে খাটাতে গেলে কেঁচো ঘুরতে ঘুরতে সাপ বেরোবে। থাম তো, দুজনে ডাকা হলেই হলো। দেখ রাজা, আজকে কিরকম হয়েছে? গিবে গানসা, হ্যাঁ একেবারে কেঁচো হয়ে গেলি? আরে ফোট, আমি ওর বউ দেখেছি, কুটির জোরে অনেক ছাগলই নাচতে পারে, বুঝেছিস? এই গনসা, কি হচ্ছে? আরে রাজা দেখছি, খোঁজ নিয়েছিলে? না ওস্তাদ, কাল যেতে পারিনি, আজকে যাবো। এখন আন্না এক কাপ চা তৈরি করত। এখন সা হ্যালো ওস্তাদ, ওরে ভেতরে যা, পরে কথা আছে। রাজা তো ঢিলে দেখছে কেন? না ওস্তাদ ঠিক জোশ পাচ্ছি না, এটা বড় কিছু দাও। দানা গজিয়েছে দেখছি, আমি ভাবছি অন্য কিছু। আরে পাবি পাবি। আচ্ছা ওস্তাদ চলি। শোন কাল তোর খোঁজ নিবি। হ্যাঁ নেব না, ও দোকান বন্ধ হবে দামটা দিয়ে। কি বেরোসি রে বাবা, দেখিস খেলা জমেছে, পয়সা পরে দিস না। ও দরবাকে হবে না, এক ঝাঁপড়ে একবার মাফ করে দেবো। কত হয়েছে রে? 20 কাপ। কি চা? 20 কাপ ইয়ার কি বেঁচিস? আমি তাহলে আজকে চলি, বুঝেছেন? আর হ্যাঁ, যে জন্য আপনি আমাকে আটকে রাখলেন না, ওই চাকরি আপনার হয়ে যাবে। ওই তো ওই বলছিলাম চাকরির ব্যাপারটা, ও আপনার চাকরি হবেই একেবারে। শুনুন আগে, সেই সঙ্গে আপনারটাও খোঁজ করবেন। হ্যাঁ বাবা, বাবা যদি আপনাকে যখন তখন পাওয়ার সুযোগ পায় না, ভীষণ বিরক্ত করবে। আরে মেয়েটাকে না আজকেও পাকড়েছিলাম। শোন না এগুলা, জানিস ভোলা, পাকড়ালে কি হবে? সেই একই ভাব। মুহু করছিস কেন? তা করবো কি, ও কি মেয়ে, একেবারে মিলিটারি পুলিশ। তোমাকে দিয়েছি বুঝি। আচ্ছা ভোলা, ওদের চলে কি করে বলতো? তুই জানিস না? না আরে বুঝি, মালা যে থিয়েটারে অ্যাক্ট করে রে। মালা থিয়েটারে অ্যাক্ট করে? একদিন দেখি গে, চল না। তুই বাউন্ডুলের মতন ঘুরে পড়ছিস কেন? মানে অভ্যেস আর কি, বুঝলেন না? আর আসল কথা বলতে কি জানেন, আমার ওই বিষয় সম্পত্তি সংসার ধর্ম এইসব ঠিক ভালো লাগে না। ঠিক বলছো, ঠিক বলছো, ঠিক বলছো, ঠিক আমার ঠিক তাই। আরে ভাই আর জীবন যাত্রা তাহলে ঘুরে 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 ও সংসার ফংসার থাকে সাহেব। ও আপনি কি যাত্রায় পাট টাট করতেন নাকি? পাট করতেন তো, নাম করা একটা চিরুম গো। আচ্ছা খুব নাম ছিল আমার, কপাল রে ভাই কপাল, দলটা উঠে গেল। আচ্ছা আপনার মেয়ে মানে মালা দেবী আর কি, শুনেছি অভিনয় টভিনয়? আরে অভিনয় করে মানে কিন্তু চমৎকার অভিনয় করে, ও থিয়েটার তুমি দেখো? আগে না সৌভাগ্য হয়, আমি তোমায় দিকে দিতে পারি, এই 4-5 বছরের মধ্যে তুমি দেখবে একটা নাম করা হিরোইন হয়ে যাবে।
সবই ঠিক আছে, খালি মাঝখানে একটু চেঞ্জ করলো। আপনি যাবেন না, বসুন। তুমি এত রাগ করবে, কিন্তু সত্যি আমি আবার নতুন করে অনুভব করলাম যে এখানে তোমাকে মানায় না। পৃথিবীর সব জিনিসকে সব জায়গাতে মানায়? এই দেখো তুমি ঠাট্টা করছো, কিন্তু সত্যি বলছি তোমার প্রতিভা এখানে মাঠে মারা যাচ্ছে। আমার কথা শোনো মা, তুমি আমার প্রস্তাবটা আরেকবার ভেবে দেখো। আমার জবাব কি আপনি পাননি? আহা পেয়েছি, কিন্তু তা আমি মানতে রাজি নই। তুমি রাগ করো আর যাই করো মা, তোমাকে আমি এখানে কিছুতেই থাকতে দেবো না। কি করছেন কি, ছেড়ে দিন, ভবিষ্যতে এরকম যেন না হয় গৌতম। কেন ভাই, যখন মালটিকে এক দুই তিন করলে তখন কত উপদেশ একলা যা নিস নি, এটা ছোট কাজের পয়সা। রাজবাবু, রাজবাবু কেমন কেমন আছেন? ভালো, আমি ভালো আছি। চলে গেল কেন রে? কি হলো বলতো? এদিকে তাকাচ্ছিল। নমস্কার, আপনার সঙ্গে আবার দেখা হয়ে গেল, কি আশ্চর্য। আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না। আপনি কোন দিকে যাবেন? আমি সিধে যাব। সিধে? হ্যাঁ, আমি এদিকে যাব। ও আপনি এদিকে যাবেন? আমি এদিকে যাব, মানে এদিক দিয়ে গেলে আমার একটু সুবিধা হয়। ও আর কি কি করলে আপনার সুবিধা হয়? এই দেখুন, আপনি চলে যাচ্ছেন কেন? বেশ করছি। তিনি বাজারে গেছেন। কেন, কোনো দরকার ছিল নাকি? না মানে আমি তো বাজার যাচ্ছি কিনা, তাই মনে করলাম যাই একবার দেখে আসে, যদি কোনো জিনিস দরকার টরকার হয় আনতে টানতে হয়। কাল রাত্রিরে তো বলেছি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, আর দরকার হবে না। মানে যদি দরকার হয় তো টক করে ডেকে একটু বলে দেবেন, লজ্জাটা কিছু করবেন না। আপনার হাতে বুঝি অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, আপনার আশীর্বাদে আছে। আর সেটা বুঝি এমনি ভাবে খরচা করেন। তুই সব সকালে এখানে এলাম, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গেছে। মানে আমাদের কিছুটা উপকার করতে এসেছিলেন, ভীষণ পরোপকারী তো, তা হাতের কাছে সেরকম যদি একটা কাজও খুঁজে পাই। আচ্ছা তাহলে পিসি, আপনার বাজার থেকে যদি কিছু আনা, আমি এখন চলি বুঝলে, আমি এখন চলি, আপনি কাকাবাবু এলেছে বলে দেবেন আমি এসেছিলাম। আমার বাজারের থালিটা নিয়ে যা তাহলে। হ্যাঁ, এবেলা পিসির বাজারটাই করে দিন, ও বেলা যদি আমাদের কিছু দরকার পড়ে আপনাদের খবর দেবো, কেমন? জানো পিসি, আমি ভেবেছিলাম যে তোমার ওখানে হয়েই আমি যাবো, চলো চলি। হ্যাঁ আচ্ছা, উল্টে কিন্তু আমি আপনার একটা উপকার করে দিলাম। হ্যাঁ
লাগ লাগ ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিম বালা, লাগ লাগ ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিম ডিম বালা, ডিম রে গো এসে বসে কত ভালোবেসে, পকেট টিকেটে চলে গেল শেষে, রাতে কারে চুরি দিনে ভজে হরি, আহা মরি মরি আছি এই দেশে, এই সোজা পথ ছেড়ে ওরা খোঁজে চোরা গলি, এ পেটে কিছু নেই মুখে বড় বড় বলি, তবু তো এদের সাথে হেসে পথ চলি, হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি, লাগ 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 ভেলকির খেলা, পারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা, ডিমলে দেবো আরে 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 গুতো মারে সাড়ে, আরে 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 গুতো মারে সাড়ে, মামা মাথাপা মারে বা ভারী মজা বাড়ে, কটা মাথা ঘাড়ে মামাকে যে মারে, কষে গান গাড়ে লারে লাপা লারে, কে বা রাজা কে বা চোর কেমন এটা বলি, ফাঁক পেলে সকলেই ধরে নেয় থলি, এ বিষম ঠাঁইয়ে যে মহা ঘোর করি, দেখে শুনে মনে হয় পটো, লাগ 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 ভেলকির খেলা, বারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা, লাগ 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 ভেলকির খেলা, বারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা, তোকে বললাম এসব ছোটখাটো কাজকর্ম করিস নি, আমার সঙ্গে থাক, বড় বড় কাজকর্ম কর, সে ওতে কি ফায়দা হবে, ইজ্জত বাড়বে, কি হবে ইজ্জত বাড়বে, এখানে ধরা পড়লে কি হতো তোমার, মারতো, শুধু মারতো নয় মেরে বৃন্দাবন দেখিয়ে দিত, বুঝতে পারলে, আর আমাদের সেই গোপালদা, কে গোপালদা, 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 আরে গোপাল দত্ত, সেই যে ব্যাংক লুটকে, হ্যাঁ কিরম পুলিশ এলো, আহ যেন জামাই নিতে ব্যানে করে নিয়ে চলে গেল, বুঝতে পারলে, এখন কি করবি, তোর সঙ্গে বড় কাজ করবো।